আরে তোরা সরস্বতী পূজার আগে বড়ি খাইতেছ? কাম শেষ, তোরা তাহলে এবার ফেল করবি একবারে শিওর। যাক, মোটামুটি সব পড়া কমপ্লিট, এবার খালি বাংলাটা পড়লেই হয়ে যাবো। আতা গাছে দুটা পাখি, নারকেল গাছে ডাব, দিনে দিনে বয়ফ্রেন্ড চেঞ্জ করা, মেয়া গো স্বভাব। আমার পোলাটা কত ভালো রে, সারাদিন বই পড়তে আছে। আমার পোলাটার খালি একটাই দোষ, মেয়া গনগে রান্দাবাটি খেলে আর হাই স্প্রিং খেলে। বাপুরাম সাপুরে কোথা যাস বাপুরে, আয় বাবা দেখে যা, দুটো সাপ রেখে যা। না, এক কাম করি, আমার সোনা বাবার একটা সতর্ক করে আহি, নেলে এইবার ও ফেল করে যাইব। কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি। বাবু বাবু, হেমা কও কি কইবে? বাবা দেখ, এর আগের বার কিন্তু একটু ছোট্ট ভুলের নিয়ে তুই ফেল করে গেছ। মা কি ভুল জিনি, আমি তো ভুলে গেছি। তুই বলবি সারাদিন মনোজনগণকে থাকস। শোন, তুই ভুল করেও কিন্তু এবার সরস্বতী পূজার আগে বড়াই খাবি না, বড়াই খেলে তুই এবারও ফেল করে যাবি। ওহো মা ঠিকই তো, এইবার আর এই ভুলটা কোনো মতেই করা যাবে না, সরস্বতী পূজার আগে এইবার বড়াই খামুই না। হ্যাঁ বাবা ঠিক আছে, মনে থাকে জিনি। ও মা কইলাম কি, সকাল থেকে তো বই পড়তেছি, পড়া মোটামুটি অনেকটাই হয়ে গেছে, এইবার তাহলে একটুনি বন্ধুগণকে খেলে আহি গে। ও খেলবার যাবি, তাহলে যা একটু খেলে আয় গা। আর হুন, মনোজন অনগ কিন্তু খেলবি না, চ্যাংরা গনগ খেলবি। হ্যাঁ হ্যাঁ মা ঠিক আছে, চ্যাংরা গনগই খেলুম। হ্যাঁ মনে থাকে জিনি। আচ্ছা মা। ও জয় জয়। কিরে ভাই ডাকিস কেন জয়কে? দাদা কইলাম কি জয় কই গো? ভাই জয় তো সুবোধে বাইতে গেল। ও ঠিক আছে তাহলে দাদা, যাই আমি। কইছি না আমার কাছে বড় হয়েছে যে। কিরে জয় শুভ, তোকে আমি কতক্ষণ ধরে খুঁজতে আছি আর তোরা হেনে। আমি আজকে থেকে না আর মনোজন চেংড়ি গনগাই খেলুম না বুঝছে, আমি তখন খেলুম, আমার খেলা নিবি রে। আমরা জীবনে খেলা নেবো না, এক বছর থেকে একই কথা কইতেছে, তারপরে ঘুরে মুড়ে মনোজন গনগাই খেলোস। আরে আমি আজকে থেকে তোকে কথা দিলাম যে অগনগাই আমি আর খেলবার যামই না, আমি তখন খেলুম। ওই ভাই হুন, মালটা এতবার করে কইতেছে, একটাবার চান্স দেই আমার গনগাই খেলুক। হ দেই ঠিক আছে। নে তোর লাস্ট বারে মধ্যে চান্স দিলাম আমার গনগাই খেলবার, এটা পরেরবার যদি চিটিং করস না আর কোনোদিনও খেলা নেব না। ধরে নে নে, আর চিটিং করুম না। মনে থাকে জানি? হ্যাঁ হ্যাঁ মনে থাকবো। ওই হুন না, তোরা হেনে কি করতাছিলি রে? তুমি কানা মুরগি নাকি রে, দেখস না আমরা কি করতাছি। ওহো বড়াই খাইতেছ হয়তো। আরে তোরা সরস্বতী পূজার আগে বড়াই খাইতেছ? কাম শেষ, তোরা তাহলে এবার ফেল করবি একবারে শিওর। শুন, তোরা আজকে আমি কথা হইলে না, তোরা চেংড়ি বান্ধবী গিলারে কই। আরে হুন, এটা সত্যি কথাই বুঝলি, যারা বই পড়ে পড়াশোনা ভালো তারা সরস্বতী পূজার আগে বড়াই খায় না বুঝলি, বড়াই খাইলে পরে তারা ফেল করে। হর তুই চুপ কর, তোরা আজকে কথা হয় কিনা, চল আমরা বড়াই খাই। চল জগন্নাথ প্রেমানন্দে একটু খুঁজে আহি গে, দেখি কই গেল এক ঘন্টা গেল গহন্ত্রী বাড়ি আহে না।
ভাই কালকে না সবাই মিলে এক জায়গা হইয়া আসার খামু ঠিক আছে প্রতিদিন দিব আমার মা তাকে বড়ই পারবে না পোলাটা গেল কইরে এখন তুই আইতাছ না ভাই সুব্রত সুব্রত রে কাকিমা সুব্রতকে ডাকছ নাকি হ্যাঁ বাবা সুব্রতকে ডাকতাছি কখন থেকে যে বাড়ি নাই কই যে গেছে ও সুব্রত সুব্রত তো সুবতে বাড়িতে আছে যাও ওদের বাড়ি যাও ওখানেই আছে ও তাই নে দেখি তো যাই ওখানে কি করতেছে ভাই সুব্রত ওই দেখ ওইটা কে আইছে কে রে রে ওই দেখ তোর মাই কি রে শয়তান তোর যে কইছি বড়ই খাবি না সরস্বতী পূজার আগে আর তুই এখানে হে বন্ধু বান্ধবের পাল্লাই পড়ে নাক ডুবে বড়ই খাবেন সত না না মা আমি বড়ই খাইতেছিলাম না তো এই যে ওরা খাইতেছিল আমি এমনি দাঁড়া দাঁড়া দেখতেছিলাম তুই আমার সাথে ফাঁকি দেস না আমি দাঁড়া দাঁড়া সবই দেখলাম বন্ধুগণ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর তোমরা তো এই চ্যানেলে সবাই নতুন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে আর যারা যারা পেজ থেকে দেখছো তো পেজটা ফলো করো তো টাটা।